হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মিরর ইমেজ প্রত্যেকেই গতকাল নিশ্চয়ই ক্লাসটি করেছো মিরর ইমেজ আয়না চিত্র প্রতিবিম্ব চিত্রটি কেমন হবে ডব্লিউপি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস আজকে মিরর ইমেজের আমরা পার্ট টু দেখব সেকেন্ড পার্ট গতকাল আমরা নাম্বার লেটার সহ বিভিন্ন নাম্বার লেটারের মিক্সড সিরিজ ওগুলোর মিরর ইমেজ কেমন হবে দেখেছিলাম কিন্তু আজকে বিভিন্ন ছবি বিভিন্ন পিকচার তাদের মিরর ইমেজগুলো কেমন হবে আজকে আমরা সেগুলো সম্বন্ধে আলোচনা করবো দশখানা বাছাই করা অঙ্ক রিজনিংয়ের কোয়েশ্চেন আছে দশখানা রিজনিংয়ের কোয়েশ্চেনকে মন দিয়ে প্রত্যেকে টাইপগুলোকে তুলে রাখবে এবং বারবার ওগুলোকে রিভাইজ করবে এখনও পর্যন্ত যারা টার্গেট ডব্লিউবিপি আমাদের যে ক্লাস চলছে ফ্রি ক্লাস তাতে জয়েন করনি অবশ্যই তোমরা বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করে দেবে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ তোমরা দুটি গ্রুপে জয়েন হয়ে যাব বিভিন্ন ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলো প্রথম কোয়েশ্চেন বেশি ডেসক্রিপশন দেবো না কারণ গতকালই দিয়ে দিয়েছি তোমরা জানো যে কীভাবে মিরর ইমেজগুলো তৈরি হয় আজকে একটা নতুন একটু অন্যরকম ডিফারেন্ট পার্ট নিয়ে এসেছি স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেন কোয়েশ্চেন ফিগার দেখতে পাচ্ছ কোয়েশ্চিন ফিগার এক্স ওয়াই এবার এর হচ্ছে প্রতিবিম্বটি কেমন হবে চারখানা এখানে ছবি দেওয়া আছে এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনটি হবে অপশান এতে আছে দুই একটু অপশানগুলোকে ভালো করে ভাব ভেবে দেবে কারণ গতকালের মতো এক দুই তিন চার করে দেওয়া নেই গতকালের মতো এক দুই তিন চার করে দেওয়া নেই এখানে এতে আছে দু নম্বর বিতে আছে চার নম্বর সিতে আছে তিন নম্বর আর ডিতে আছে এক নম্বর এক দুই তিন চার কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করবে one two three four কোনটি হবে সঠিক উত্তর দেখো এখানে একটু জাস্ট কমন সেন্স নিজেকে জাস্ট একটু মেলাতে হবে যে কোনটি হবে সঠিক উত্তর এখানে নির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম নেই এই পিকচারটা ডান দিকে মিররে পড়লে কেমন হবে মিররে পড়লে হবে এরকম হাতে তো এত ভালো ছবি আঁকা যাবে না তাই আমি তোমার একটু তবু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কেমন হবে এই ডান দিকের যে ব্ল্যাকটা অংশটা ছিল এটা বাম দিকে এরকম হয়ে যাবে আর নিচেরটা কোথায় চলে যাবে নিচেরটা চলে যাবে তোমার এই ডান দিকে চলে আসবে মানে পুরোপুরি উল্টে যাবে এবং এই নিচের যেটা ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এরকম হয়ে যাবে ক্লিয়ার আর এটা এরকম হয়ে যাবে তাহলে কোন অপশানটি সঠিক এবার বলো কোন অপশানটি সঠিক হচ্ছে হ্যাঁ তিন নম্বরটা সঠিক মানে অপশান সি অপশান সি হবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর ক্লিয়ার এখানে আমি কিন্তু বেশি করাবো না আমি কিন্তু জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করবো তোম তোমরা কিন্তু অ্যান্সার দেবে এগুলোতে কোনো খাতা পেয়ে কোনো করানোর কিছু নেই তোমরা জাস্ট অ্যান্সার দেবে আর আমি বলবো জাস্ট ঠিক না ভুল আর আমি সঠিক উত্তরটা বলে দেব ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন ফিগারে দেখতে পাচ্ছ একটা পিকচার এর মিরর ইমেজ কোনটা বলো থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এর মিরর ইমেজ কোনটা হবে এতে আছে টু অপশান বিতে আছে ফোর অপশান সিতে আছে থ্রি অপশান ডিতে আছে ওয়ান অপশান এতে আছে টু অপশান বিতে আছে ফোর অপশান সিতে আছে থ্রি অপশান ডিতে আছে ওয়ান কোনটি হবে সঠিক উত্তর দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে পুরোপুরি উল্টে দিলেই হয়ে যাবে পিকচারটা পুরোপুরি উল্টে দিলেই পিকচারটা তৈরি হয়ে যাবে যেদিকে মিররটা আছে এক্সাই তোমরা দেখতে পাচ্ছ মিরর ওইখানে কিন্তু এর মানে এর ডান দিকে কিন্তু প্রতিবিম্বটা তৈরি হবে ক্লিয়ার এই গোল যে অংশ ছিল এর কিন্তু কালো দুদিকে যে কালো কালো অংশ ছিল এই কালো অংশ কিন্তু রিমেইন সেম একই রকম থাকবে এই কালো অংশ কিন্তু একই রকম থাকবে এ লাইনটা আর এই লাইনটা একই রকম থাকবে শুধুমাত্র উপরে যেগুলো এরকম ছিল নিচে এগুলো একই থাকবে শুধুমাত্র জালটা এই যে মতো করা ছিল না ওটা হচ্ছে এরকম হয়ে যাবে তাহলে কোনটি হচ্ছে সঠিক উত্তর পুরোপুরি উল্টে দিয়েছি আমি হ্যাঁ ঠিক এক নম্বরটা সঠিক মানে অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি এরটি হবে সঠিক উত্তর ক্লিয়ার প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ চলো পরের কোয়েশ্চেনে যাব আমরা কোয়েশ্চেন ঠিক আছে তোমাদের সামনে স্ক্রিনে এর মিরর ইমেজটি কোনটি হবে হোয়েন দ্য মিরর ইজ হেল্ড অ্যাট এক্স ওয়াই তোমরা এক্স ওয়াই দেখতে পাচ্ছ এই এক্স ওয়াই এ যখন মিররটি মানে আয়নাটি যখন রাখা হবে ফাইন্ড দ্য এক্স্যাক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন কোয়েশ্চেন ফিগার ফ্রম দ্য অ্যান্সার ফিগার্স ওই কোয়েশ্চেন ফিগারের সঠিক একদম প্রতিবিম্বটিকে তোমাদেরকে অ্যান্সার ফিগার থেকে বের করতে হবে অ্যান্সার ফিগারে চারখানা অপশান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর অপশান এতে আছে টু অপশান বিতে আছে ফোর অপশান সিতে আছে থ্রি অপশান ডিতে আছে ওয়ান কোনটি হবে সঠিক উত্তর অ্যান্সার দেবে প্রত্যেকে খুবই ইম্পর্টেন্ট একটা না একটা কোয়েশ্চেন আসবেই আসবে এখান থেকে তোদের সময় দেওয়া হচ্ছে একটু চলো আমি অ্যান্সারটা বলে দিই এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে শেষেরটা এইটি হবে সঠিক যারা যারা অপশন কোন অপশনটি কমেন্ট করো যারা যারা অপশন বি কমেন্ট করেছে মানে চার নম্বর যারা যারা চার নম্বর বা অপশন বি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে কারণ এর পুরোপুরি উল্টোটা হবে এটি ক্লিয়ার না ক্লিয়ার নয় এর পুরোপুরি উল্টোটা হবে এটি বুঝতে পারলে প্রত্যেকে চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে আঠের দাগের প্রশ্ন এখানে একটি তোমার মিনোর ইমেজ আছে প্রত্যেককে একটু সাজেস্ট করব তোমরা ভিডিও রেজলিউশনটাকে একটু বাড়িয়ে দেবে চারশো আশি বা সাতশো কুড়ি রেজলিউশন করে দেখবে দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে একশো চল্লিশ আহ বা হচ্ছে তোমার তিনশো ষাট এগুলোতে বুঝতে পারবে না ভালো করে দাও প্রত্যেকে চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে কোনটি হবে সঠিক উত্তর আটের দাগেরটা আটের দাগে প্রথমেরটা হবে সঠিক আটের দাগের প্রথমেরটা হবে সঠিক এইটি হবে সঠিক একের দাগেরটা মানে একের দাগেরটা কোন অপশানে ছিল একের দাগেরটা ছিল অপশান ডিতে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কারণ তোমরা দেখতে পাবে যে এখানে যে এইভাবে যে একটা ছবি ছিল না এখানে এইভাবে একটা ছবি ছিল আমি এখান থেকে যাচ্ছি মিরর ইমেজে এখানে হচ্ছে তোমার দেখো এই দিকেরটা হবে গোলটা হবে এখানে তারপর তোমার ত্রিভুজটা হবে এখানে ক্লিয়ার না ক্লিয়ার নয় আর বক্সটা হয়ে যাবে তোমার নিচে ছিল বক্স নিচেই হয়ে যাবে উপর নিচগুলো সেম থাকবে জাস্ট এই গোলটা ডান দিকই হয়ে যাবে কারণ বাম বামদিক ঘেঁচে ছিল আর হচ্ছে তোমার এখানে একটা ত্রিভুজ হবে আর এই ত্রিভুজের অপোজিটে এখানে নর্মাল একটা পয়েন্ট থাকবে আর ডানদিক বাম দিকে দেখে নিই হ্যাঁ যেহেতু রেক্ট্যাঙ্গেলটা ছিল তাই এখানে চলে আসবে রেক্ট্যাঙ্গেলটা আর একটা যে স্পেয়ার ছিল বা সার্কেল ছিল সেটা হচ্ছে এখানে চলে আসবে তাহলে হয়ে গেল আমাদের সঠিক উত্তর কোনটি এ মানে অপশন ডি ক্লিয়ার না ক্লিয়ার নয় চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে হোয়েন দ্য মিরর ইজ হেল্ড অ্যাট এক্স ওয়াই ফাইন্ড দ্য এক্সাক্ট মিরর ইমেজ অব দ্য গিভিন কোয়েশ্চেন কোনটি হবে সঠিক প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো একটু জুম করে দিচ্ছি আমি কোনটি হবে সঠিক উত্তর এবার দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ার প্রত্যেকে আমি জুম করে দিয়েছি প্রত্যেকে ওয়ান টু থ্রি ফোর তোমরা ওয়ান টু থ্রি ফোর এভাবেও বলতে পারো কোনটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন ফিগারে যে পিকচারটি আছে এর মিরর ইমেজ কোনটি হবে ওয়ান টু থ্রি ফোর কমেন্ট করবে প্রত্যেকে ওয়ান টু থ্রি ফোর কোনটি হবে সঠিক উত্তর দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নম্বর নাইনের সলভ করা শুরু করবো আমরা কোয়েশ্চেন নম্বর নাইনকে কোয়েশ্চেন নাম্বার নাইনে যে পিকচারটি ছিল সেই পিকচারের সঠিক একদম মিরর ইমেজ হবে কোনটি মিরর ইমেজ হবে এইটি ক্লিয়ার না ক্লিয়ার না মিরর হবে মিরর ইমেজ হবে কোনটি মিরর ইমেজ হবে এইটি তিন নম্বরটি হবে সঠিক তিন নম্বরটা তাহলে কোন অপশানে ছিল অপশান সিতে ছিল তিন নম্বর তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবিসিডির মধ্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর শুধুমাত্র ডাব্লিউ নয় ডবলিউ বিপি এসএসসি এম টিএস এস সহ বিভিন্ন ডিআরডিও এমটিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই কোয়েশনগুলি খুবই ইম্পর্টেন্ট আজকাল টিসিএস বেস্ট এক্সামে তো এই ধরনের কোয়েশ্চেন একটা না একটা আসেই আসছে ক্লিয়ার প্রত্যেকে একদম ভালোভাবে প্রিপেয়ার করবে এটিকে পরের কোয়েশ্চেন তোমাদের সামনের স্ক্রিনে এগারো দাগের প্রশ্ন তোমাদের সামনের স্ক্রিনে জুম করে দিয়েছি আমি কোয়েশ্চেন ফিগার দেখতে পাচ্ছ কোয়েশ্চেন ফিগারের মিরর ইমেজ কোনটি হবে এক্স ওয়াই যদি মিরর হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর কোনটি হবে সঠিক উত্তর ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর যে টু থ্রি ফোর এ যে দুটো চারখানা অপশন আছে কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেক কমেন্ট করবে একটু চলো আমি হচ্ছে সলভ করে দিচ্ছি এটিকে এখানে যে পিকচারটি ছিল এখানে যে পিকচারটি ছিল তার সঠিক মিরর ইমেজ যারা যারা ওয়ান কমেন্ট করেছে যারা যারা ওয়ান কমেন্ট করেছে হয় ওয়ান কমেন্ট করেছে না হলে হচ্ছে ডি কমেন্ট করেছে হয় ওয়ান হলে ডি কমেন্ট করেছে ওদের হচ্ছে সঠিক হয়েছে কারণ এই যে প্রশ্নটি ছিল এর কিন্তু মিরর ইমেজ প্রথম একটা ক্লিয়ার না ক্লিয়ার না তোমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে সঠিক ভাবে একদম মিরর ইমেজ ক্রিয়েট হয়েছে ক্লিয়ার না ক্লিয়ার নয় চলো পরের কোশ্চেন দেখতে পাচ্ছ পিকচারটি এই পিকচারের সঠিক ইমেজ কোনটি হবে এই দেখো সাইডে হলে তো পুরোপুরি উল্টাবে না 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 এই দু নম্বর আর তিন নম্বর তো একদম হবেই না এটা আমি আগে থেকে বলে রাখলাম এবার এক আর চার এর মধ্যে কোনটি হবে বলো এক আর চার এর মধ্যে কোনটি হবে বলো সঠিক উত্তর এটা খুবই ইজি যারা আগেরগুলো করতে পারলে আশা করি এটা করতে পারবে তোমরা এক আর চারের মধ্যে কোনটি হবে বলো প্রত্যেক একটু ভাবো ভালো করে দিয়ে দাও প্রত্যেক একটু জুম করে দিয়েছি ভালো করে বোঝার জন্য প্রত্যেক একটু ভাবো ভালো করে দুই তো হবে না আমি আগেও বলেছি যে দুই হবে না আর তিন হবে না এক আর চারের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটি এই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে প্রথমটা এই ওয়ানেরটা হবে সঠিক মানে অপশান ডি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার এই যে 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 কোয়েশ্চেনটি আমাদের ছিল তার মিরর ইমেজ হবে এইটি বুঝতে পারলে প্রত্যেকে দেখো পুরোপুরি জাস্ট এই কাপের মতো যে ছবিটি ছিল পুরোপুরি একই রকম উল্টে গেছে আর স্টার যে স্টারের মাঝখানে ফাঁকা ছিল যে স্টারের মাঝখানে ফাঁকা ছিল এই রকম স্টারটি ওটি ডান দিকে ছিল বাম দিকে চলে এসছে আর যে স্টারটি তোমার হচ্ছে পুরোপুরি ফিল ছিল সে স্টারটি ডান দিকে চলে এসছে ক্লিয়ার তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশন ডি মানে এক নম্বরটা হয়েছে সঠিক ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেন ফিগার সবাই এর হচ্ছে সঠিক উত্তরটি কোনটি হবে ওয়ান টু থ্রি ফোর আমি জুম করে দিচ্ছি আর একটু 1 2 3 4 কোন্টি হবে সঠিক উত্তর প্রত্যেকই কোশ্চেন ফিগারটি দেখতে পাচ্ছো आंसर ফিগারে 1 2 3 modde, chhe, 2, chhe, 4 এর মধ্যে কোন্টি হবে সঠিক উত্তর आंसर দিবে প্রত্যেককে অপশন এ তে আছে টু অপশন বি আছে 4 অপশন সি আছে 3 অপশন ডি তে আছে 1 কোন্টি হবে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেককে যারা এতগুলি কোশ্চেন দেখতে পারলে আশা করি এটাও পারবে কোনটি হবে সঠিক উত্তর চলো কোয়েশ্চেন নাম্বারটা কত আমরা একটু দেখে নেব কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14 চোদ্দোর দাগের প্রশ্ন দেখো চোদ্দোর দাগের প্রশ্নে যে ছবিটি ছিল সেই ছবিটিতে হচ্ছে এই ছবিটিতে এটি হবে সঠিক মানে দুইয়ের দাগেরটা হবে সঠিক যারা যারা অপশন টু কে কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে দেখো ভালো করে যদি তোমরা দেখো যে ডান দিকটা বাম দিক কীরকম হয়েছে ডান দিকে তোমার বাম দিকে নিচের দিকে স্কোয়ার ছিল স্কোয়ার নয় তোমার একটা ত্রিভুজ ছিল ট্রায়াঙ্গেল ওটা কি হয়েছে ওটা উপর দিকে উঠে গেছে আর ডান দিকে উপর দিকে ছিল ওটা নিচের দিকে নেমে চলে এসছে আর এদিকে যে কী ছিল এদিকে ডা বাম দিকে ছিল প্লাসের মতোটা ওটা হচ্ছে ডান দিকে চলে এসছে আর ডা নিচে ডান দিকে ছিল সেটা হচ্ছে বাম দিকে চলে এসছে তাহলে সঠিক উত্তর কোনটি হবে এরটা আর এরটা মানে এখানে অপশন কোনটি হচ্ছে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পারলে আশা করি চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে পনেরো দাগের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু জুম করে দিচ্ছি আমি পনেরো দাগের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে এটা তুলনামূলক অন্যান্যগুলোর থেকে অনেক সহজ তোমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা আর এক্সই তোমরা বিরাটটি দেখতে পাচ্ছ অপশন ওয়ান টু থ্রি ফোর কোনটি হবে সঠিক উত্তর এ এতে আছে টু অপশান বিতে আছে ফোর সি সিতে আছে থ্রি ডি ডিতে আছে ওয়ান কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করো টু ফোর থ্রি ওয়ান চলো কমেন্ট করো প্রত্যেকে ডি বা ওয়ান টু থ্রি ফোর কোনটি হবে সঠিক উত্তর আমি অ্যানসারটা দিয়ে দিই যে যে এখানে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনের সঠিক মিরর ইমেজ হবে সেই কোয়েশ্চেনের সঠিক মিরর ইমেজ হবে তিন নম্বরটি তিন নম্বরটি হবে সঠিক এইটি হবে সঠিক কারণ দেখো পুরোপুরি ডান দিকে একটা জাস্ট এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল ব্ল্যাঙ্ক ট্রায়াঙ্গেল তার আগে কোথায় ছিল তার আগে ছিল বাম দিকে ছিল এখানে একটা ব্ল্যাক ট্রায়াঙ্গেল ছিল একটা কালো রঙের ত্রিভুজ এখানে ছিল ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ওটা চেঞ্জ হয়ে হয়ে যাবে তোমার ডান দিকে হয়ে যাবে মানে এরকম জায়গায় হয়ে যাবে এতটুকুই জাস্ট সিম্পল ছিল তাহলে এটি কোনটি হচ্ছে অপশান মানে তিন নম্বরটা তিন নম্বরটা কোন অপশানে আছে তিন নম্বরটা অপশান সিতে আছে তাহলে অপশান সিটটা হচ্ছে সঠিক ভিডিওকে ভালো লাগলে বন্ধুরা বলবো যে একটি করে প্রত্যেকে লাইক করে দেবে চলো সেশনটি ছোটো ছিল যেহেতু এখানে সলভের কিছুই নেই তোদের কমনসেন্সের কাজে লাগিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে তবেই তোমরা এই টপিকের উপর তোমার আয়ত্ত আনতে পারবে পরের কোয়েশ্চেন এটি তোমাদের জন্য আজকের হোম টাস্ক প্রত্যেকে হোম টাস্কে নিজেরা করবে এবং কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে হোম টাস্ক বা হোমওয়ার্ক বলতে পারো তোমরা জানো শুক্রবার ও শনিবার আমাদের রিজনংয়ের ক্লাস হয় এবং সোম থেকে বৃহস্পতিবার অঙ্কের ক্লাস হয় রাত্রি সাড়ে আটটার সময় আর তোমার আগামী সোমবার আমি নতুন একটি অঙ্কের টপিক সময় ও তোমার হচ্ছে কার্য টাইম এন্ড ওয়ার্ক আমি নিয়ে আসবো অনেকেই কমেন্ট করেছে যে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কের সেশন আসবে একদম সম্পূর্ণ বাংলায় শর্টকাট ট্রিকের সাহায্যে টাইম অ্যান্ড ওয়ার্কের ট্রিকের ভিডিও আসবে সোমবার দিন রাত্রি সাড়ে আটটার সময় কেউ মিস করবে না প্রত্যেকে গ্রুপগুলোতে জয়েন থাকলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবে তাই সবাইকে সাজেস্ট করবো তোমরা নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকো ক্লিয়ার না ক্লিয়ার নয় চলো আজকের ভিডিও এতটাই পর্যন্ত বন্ধুরা দেখা হবে ঠিক সোমবার রাত্রি সাড়ে আটটার সময় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে আহ প্রত্যেককে আমি সোমনাথ বন্ধু টিউটনের পক্ষ থেকে শুভ সন্ধ্যা